বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হয়েছে চার দিনব্যাপী আর্ট ক্যাম্প। জেলা পরিষদ হর্টিকালচার পার্কে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রো চৌধুরী ওপো। এ সময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন। আর্ট ক্যাম্পে তিন পার্বত্য জেলার 20 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। আগামী রোববার প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামবে এই আসরের।